এবং আইনের মধ্যে দিয়ে আমরা মুক্তি পাবো। বিজেপি সব কিনে নিতে পারে, সিবিআই, ইডি সব, এরপরে হয়তো ইডি দিয়ে আমাদের কেস করাবে, হ্যারাস করবে, কিন্তু জুডিশিয়ারি মুখ বন্ধ করে থাকবে। জুডিশিয়ারির মধ্যে দিয়ে আমরা ন্যায় বিচার পাব। অন্যায় হই হই হতে পারে, পপুলার হওয়াটা কোনো অন্যায় নয়। আমরা, আমি পপুলার, এই হাজার হাজার লোক আমার জন্য এসছে, কিন্তু আমার কি দোষ হয়েছে? আমি সিবিআইকে সহযোগিতা করিনি, আমি ভালো ব্যবহার করিনি। মাথাটা একটু পেছাও শান্তনু দা, আমি মাথাটা খালি আমার জামিন, তোমার মাথাটা পেছাও খালি, আমার জামিনের অধিকার কেন বঞ্চিত হল? হোয়াই মাই বেল ইজ ডিনাইড ফর দি সেক অফ আদার্স, হোয়াই আই হ্যাভ বিন কনভিক্টেড? একই অভিযোগে অভিযুক্ত মুকুল রায় এবং সুরেন্দ্র অধিকারী, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না, কি বলবেন? কবিতা, আপনি কোভিড নিয়ে তো কাজ করছিলেন, এবার কি হবে? কাজ করছেন, কি পরিস্থিতি হবে? আমাকে অ্যাপয়েন্টই করা হয়েছিল বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারম্যান, কোভিড পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য, শ্মশানে যাতে সুষ্ঠুভাবে মরদেহ পোড়ায়, ভ্যাকসিনেশন ঠিক করে হয়, টেস্টিং ঠিক করে হয়, এবং তারপরে চারিদিকে যাতে স্টেরিলাইজেশন, মানে আমাদের স্যানিটাইজেশন ঠিক করে হয়, এর জন্যে আমার অ্যাপয়েন্ট করা হয়েছে। কলকাতার মানুষ কি আমার পাঠাতে দিল? কলকাতার মানুষ কি আমায় বাঁচাতে দিল না? ভাই আমি আছি, আমরা তো আমরা কথা বললাম, ফিরে থাকলেন, কোনো হয়ে পড়েছিলাম।